পরিবেশ শান্ত হওয়ায় দেশ জুড়ে খুলেছে রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা সকাল থেকে নিজ নিজ প্রতিষ্ঠানে কাজে যোগ দিয়েছেন শ্রমিকেরা প্রতিষ্ঠানের আইডি কার্ডই কারফিউ পাস হিসাবে ব্যবহার করতে পারছেন তারা কারখানা স্বস্তি জানিয়েছেন শ্রমিকেরা এদিকে খোলায় চট্টগ্রাম বন্দরে কন্টেইনার জট খুলতে শুরু করেছে এখন জন্ম বিকাশ স্টুডেন্ট নিজের নিজে বুধবার সকাল থেকে পোশাক কারখানায় কাজে ফেরেন শ্রমিকরা নিজ নিজ প্রতিষ্ঠানের আইডি কার্ড নিয়ে কারখানায় প্রবেশ করেন তারা নারায়ণগঞ্জের ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জে মোট চারশো পঞ্চাশটি রপ্তানিমুখী গার্মেন্টস কারখানার মধ্যে বেশিরভাগই খুলে দেওয়া হয়েছে কয়েকদিন পর কাজে যোগ দেয় কর্মচাঞ্চল্য ফিরে এসেছে এসব কারখানায় এখন কাজ চালু হয়েছে আমরা কাজ করতেছি কোনো সমস্যা হয় শেষ করে এইটা হবে সাভার শিল্পাঞ্চলেও খুলেছে পোশাক কারখানা কাজে যোগ দিতে পেরে খুশি শ্রমিকরা আজকে অফিসে সকাল 8টা বাজে তবে রাস্তাঘাট কোনো সমস্যা নাই নির্ভয়ে চলে আসতে পারছি গাজীপুরে 2000 এর বেশি তৈরি পোশাক কারখানার মধ্যে প্রথম ধাপে খুলেছে প্রায় 300 প্রতিষ্ঠান কারখানায় উৎপাদন শুরু হয় মালিকের পাশাপাশি সস্তিতে শ্রমিকরাও কয়েকদিন ছিলাম আতঙ্কের ভিতরে কাজকর্ম বন্ধ করে একটু আতঙ্কেই ছিলাম তারপরে সবকিছু শেষে পরিশেষে কাজে ফিরতে পারছি এটাই অনেক মালিকরা বলছেন গত কয়েকদিন সব কারখানা বন্ধ থাকায় লোকসানে পড়েছে পোশাক খাত উৎপাদন চালু করে দ্রুত ক্রেতাদের অর্ডার সরবরাহের চেষ্টা করছেন তারা আমাদের ফ্যাক্টরি যে নিরাপত্তা প্লাস ফ্যাক্টরি যে স্বতঃস্ফূর্ত লোকজনের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সবকিছু সমন্বয়ে আমরা ফ্যাক্টরিকেও ওপেন করতে পেরেছি এবং ফ্যাক্টরি স্বতঃস্ফূর্তভাবে রানিং চলতেছে পোশাক কারখানা ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী এখন আমরা এই গার্মেন্টস শিল্প যাতে কোনো ধরনের দুষ্কৃতিকারীরা এসে নাশকতা না করতে পারে বা নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সেই জন্য আমরা এই গার্মেন্টস শিল্প রক্ষার জন্য আমরা বর্তমানে নিয়োজিত রয়েছি শিল্প এলাকায় কারখানাও শ্রমিকদের নিরাপত্তায় পুলিশ র্যাব ও বিজিবির পাশাপাশি রয়েছে সেনাবাহিনীর টহল সোহেলি জাহান ইন্ডিপেন্ডেন্ট নিউজ